দীর্ঘদিন সংরক্ষণের জন্য ফ্রিজে খাবার রাখা হয়। তবে আপনি কি জানেন এমনও কিছু খাবার আছে যেগুলো ফ্রিজে রাখলে বিষাক্ত হয়ে যায়? এসব খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অবশ্য ডিপ ফ্রিজের জন্য এটি প্রযোজ্য নয়। ফ্রিজে রাখলে বিষাক্ত হয়ে যায় এমন চারটি খাবারের তথ্য তুলে ধরা হলো। রসুনের খোসা ছাড়িয়ে ফ্রিজে রাখলে তা বিষাক্ত হয়ে যেতে পারে, কারণ এটি ফ্রিজের আর্দ্র বাতাস থেকে জলীয় বাষ্প শুষে নেয় এবং এতে তাড়াতাড়ি ছত্রাক জন্ম নেয়। রসুনের এই ছত্রাক দেহের ক্যান্সারের সঙ্গে সম্পর্কিত। এসব ছত্রাক প্রাথমিক পর্যায়ে পেটে গেলে বুকে চাপ অনুভব, কাশি, শ্বাস নেওয়ার সময় ঘরঘর আওয়াজ হওয়া সহ অন্যান্য লক্ষণ দেখা যেতে পারে। পরবর্তী পর্যায়ের ছত্রাকে মাইকোটক্সিন নামের ক্ষতিকর উপাদান থাকে, এটি ক্যান্সার সৃষ্টিতে ভূমিকা রাখে। রসুনের মতো অনেকে পেঁয়াজও ফ্রিজে রাখেন, বিশেষ করে কেটে রাখা পেঁয়াজ। তবে পেঁয়াজ পরিবেশে থাকা ব্যাকটেরিয়া আকর্ষণ করে। রোগীর ঘরের এক কোণায় থেকেও পেঁয়াজের একটি টুকরা ক্ষতিকর ব্যাকটেরিয়া আকর্ষণ করতে পারে। তাই পেঁয়াজের ওপর ছত্রাক দেখা না গেলেও ফ্রিজে থাকা সব ব্যাকটেরিয়া এতে বাসা বাঁধতে পারে। আদা স্বাস্থ্যের জন্য উপকারী, এটি ঠান্ডা কাশি প্রশমনে সাহায্য করে। তবে একে ভুলভাবে সংরক্ষণ করলে স্বাস্থ্যের ক্ষতি করে। ফ্রিজের ঠান্ডা ও আর্দ্রতার সংস্পর্শে আদায় ছত্রাক জন্মে। এসব ছত্রাকযুক্ত আদা বিষাক্ত, এগুলো খেলে কিডনির ক্ষতি হতে পারে, এমনকি এই ছত্রাক কিডনি বিকল করে দিতেও ভূমিকা রাখতে পারে। অনেকে বেঁচে যাওয়া ভাত ফ্রিজে রাখেন বা একবেলা বেশি ভাত রান্না করে ফ্রিজে রেখে কয়েকদিন ধরে খান, এটি ঠিক নয়। খাবারের মধ্যে ভাতে দ্রুত ছত্রাক জন্মে, আর ভাত যদি ফ্রিজে রাখতেই হয় তাহলে 24 ঘন্টার বেশি রাখা যাবে না। খাবার নিরাপদ রাখতে ফ্রিজ নিয়মিত পরিষ্কার করতে হবে। কোন খাবারের জন্য কোন তাপমাত্রা উপযুক্ত সেটি সম্পর্কেও জেনে নিতে হবে।